বিস্ফোরক পাওয়া গেছে, এখানে 12টির মতো বিস্ফোরক পাওয়া গেছে। আরো এখানে ইয়ে করা হবে, সার্চ করা হবে, এখানে অনেক বড় রুম, সম্পূর্ণ পরিপূর্ণভাবে সার্চ করা হয়নি। তো সমস্ত কিছু নিয়েই আমরা এখানে আইনের ভিতরে নিয়ে আসবো, যাতে আমরা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি ছিল সমস্ত কিছু আমরা আইনের ভিতরে নিয়ে আসবো। কোতোয়ালি থানা কর্তৃপক্ষ গতকাল রাতে তাকবীর নামে একজন আসামি গ্রেপ্তার করে সেই শিবিরের কর্মী হিসেবে নিজেকে পরিচয় দেয় এবং সে নাশকতা মামলার অংশগ্রহণকারী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে আমরা শরীফপুরের কেন্দ্রস্থলে জনতা ব্যাংক মোড়ে এখানে চকবাজার জামা মসজিদের সংলগ্ন হোসেন মার্কেটে চতুর্থ তলায় এই শরীফপুরের জামাতের একটি অফিস খুঁজে আমরা খুঁজে পাই তার দেওয়া তথ্য এবং এই অফিস তল্লাশি করে আমরা দেখা যায় যে এখানে পুরো ফরিদপুর সহ এই দক্ষিণাঞ্চলের জামাতের একটা বড় অংশ এখান থেকে কার্যক্রম পরিচালনা করে। তারা এখানে নিয়মিত মিটিং করে, এখানে চেয়ার টেবিল আছে, বড় হলরুম আছে, তারা এখানে কর্মী সভা করে এবং অনেক বই, তাদের মেম্বার তালিকা, টাকা সংগ্রহের তালিকা, অনেক নিষিদ্ধ বই, প্রশিক্ষণের বই সহ আমরা অনেক ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অনেক বড় রুম হয়, এখানে রুম পাওয়া যায়, এরকম অনেক কিছু আমরা এই ইয়াতে পাওয়া যাচ্ছে। তো এটা বিশেষভাবে তল্লাশি করা হবে, করে যেগুলো নিষিদ্ধ সেগুলোকে আমরা সিজারিস্ট করে নিয়মিত মামলা রুজু করা হবে এবং বিশদভাবে তদন্ত করা হবে যে এখানে থেকে তারা প্রাথমিকভাবে যেসব তথ্য পাওয়া গেছে তারা ফরিদপুর সহ ঢাকার বিভিন্ন অঞ্চলে তারা এখানে নাশকতা করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা কিন্তু করা হতো। তা আমরা আরও বিশদ তদন্ত করবো, মামলা নিব, মামলা নিয়ে বিশদ তদন্ত করে দেখা যাবে যে আসলে তারা আরও কী কী কাজ কার্যক্রম পরিচালনা করতো, কারা অর্থ থেকে অর্থ সংগ্রহ করতো, এখানকার মেম্বার কারা, এই সকল সকল বিষয়ে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।